হিজবুল্লাহর আক্রমণে তটস্থ ইসরায়েল। প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে আহত হয়েছে অন্তত 10 ইসরায়েলি। রোববার দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে ফাদি ওয়ান মিসাইল দিয়ে এ আক্রমণ পরিচালনা করে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, বন্দরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আক্রমণে বড় ধরনের ক্ষতি হয়নি হাইফায়। কিছু রকেট অকার্যকর করার কথা জানালেও উত্তরাঞ্চলীয় গ্যালিলিও তিবেরিয়ান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। দখলদার ইসরায়েল গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজায় বর্বর অভিযান পরিচালনা করে আসছিল। মধ্যপ্রাচ্যের গণহত্যাকারী ইসরায়েলের মোকাবিলায় তাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক তীব্র আক্রমণ চালিয়ে আসছিল হিজবুল্লাহ। উদ্দেশ্য, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর বড় অংশকে তটস্থ রাখা এবং গাজায় প্রতিরোধকারী যোদ্ধাদের ওপর চাপ কমানো। হিজবুল্লাহর এমন আক্রমণের দিশেহারা ইসরায়েলি বাহিনী হারাতে শুরু করে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরও। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকা সহ অমুসলিমদের ছত্রছায়ে গণহত্যা চালিয়ে আসছে নরপিচাস খ্যাত ইসরায়েল। বহু বছরের গণহত্যার এই ইতিহাস পাল্টে দিতে এবার ইরানের নেতৃত্বে একযোগে মাঠে নেমেছে মুসলিম দেশগুলো। গত মঙ্গলবার ইরানের হামলার পর একে একে হামলা চালাতে শুরু করে প্রতিরোধক্ষের সবাই। ইরানের মিসাইল বৃষ্টির পর ইরাক, লেবানন সহ লোহিত সাগরের দোসরদের লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধা হুতিরাও। লোহিত সাগরের সিংহখ্যাত হুতিদের এই আক্রমণে ডুবল মার্কিন ও ইসরায়েলের দোসর ব্রিটিশদের তেলের ট্যাঙ্কার। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। লেবানন ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর এই প্রথম ইসরায়েলের শিল্প এলাকায় হামলা করল হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধাদের এভাবে একের পর এক আক্রমণের দিশেহারা ইসরায়েল এবার কি তবে গদি হারাবে?